হাই এভরিওয়ান, আমি মিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই যে কাজলের লুকটা তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা লাইনার পড়তে পারি না বা লাইনার পড়তে চাইও না খুব একটা, আর খুব ইজি কত সহজে এই লুকগুলো ক্রিয়েট করা যায়, তার জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো বলে আজকে এসেছি। তাহলে চলো দেখি, লেটস স্টার্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই লুকটা ক্রিয়েট করে তোমাদেরকে কেমন লাগলো। আমি এখানে ডাজলার একটা পেন্সিল কালার নিয়েছি, তোমরা এখানে যেরকম মার্কেটে বা তোমাদের যেরকম বাজেট সেই হিসাবে তোমরা একটা পেন্সিল কালার ইউজ করবে। আমি এখানে ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি। সেম ভাবে আমি এটা যেভাবে করেছি এভাবে এই চোখটা করে নিচ্ছি। দুটো চোখই আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ইজি এটা করা। এটা একটা লুকস তৈরি হয়েছে, দেখো খুব সিম্পলি একটা লুকস। এইভাবে তোমরা রাস্তায় বেরোতেই পারো এরকমভাবে ক্রিয়েট করে, এটা খুব ইজি একটা স্টেপ। এরপর আমি সেকেন্ড স্টেপটা তোমাদেরকে দেখাবো, একটু জাস্ট এখান থেকে একটু ইং হবে। আমি চোখটাকে একটু জুম করে দেখাচ্ছি। এবার হচ্ছে সেকেন্ড স্টেপটা, যেই অবধি আমরা এই আগের বার এই কাজলটা দিয়েছিলাম এই অবধি, এবার জাস্ট এখান থেকে একটু একটু টেনে দেবো সামান্য। এবার তোমরা যদি মনে করো যে আর একটু বেশি টানবে সেটাও টানতে পারো, আমি অল্প একটু টেনে দেখাচ্ছি। সেম ভাবে আমি এদিকটাও করে নেব। এরপর আমি থার্ড স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই অবধি রেখে এই প্রশানটাকে জাস্ট হালকা একটা লাইন টেনে নেবো। তোমরা যদি মনে করো যে একটু ডিপ করে পড়বে সেটাও করতে পারো। সেম ভাবে এটা করে নিচ্ছি। তোমরা দেখতেই পারলে যে তিনটে স্টেপ আমি দেখালাম এবং সেটা বিভিন্ন স্টাইলে, আর ভীষণ ইজি এটা করা। যারা তোমরা অনেকেই আছো যে লাইনার পড়তে পারো না বা লাইনার পড়তে চাও না, তাদের জন্য আমি এই স্টেপগুলো দেখালাম। তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভীষণ ইজি, যে কোনো এরকম একটা কাজল পেন্সিল নিয়ে তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো।